रहमान रहीम अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी सुसिपाड़ा डिग्री कॉलेजेर ऑनलाइन क्लास थेके सबाइके स्वागत जानाच्छि। आमी मोहम्मद इमाम हुसैन प्रभाषक पदार्थ विज्ञान सुसिपाड़ा डिग्री कॉलेज। सुप्रिय शिक्षार्थी आज के जे विषयटा निये आमी आलोचना करब सेटा हच्छे एकादश एवं द्वादश दुइटी জন্যই প্রযোজ্য দুটি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যেহেতু এখন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কথা বলবো, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভালোভাবে মনোযোগ দিবে, সেটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের নাম। তার মাঝে আজকে শুরুতে আমি কাজ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ওয়ার্ক বলবো। হ্যাঁ, কাজ কাকে বলে? সুপ্রিয় শিক্ষার্থী এখন দেখো যে কাজ, আমি যদি এখানে একটি মনে করো চিত্র অঙ্কন করি, দেখো চিত্রটাকে এভাবে দিয়ে এম বড় একটা বস্তু এখানে আছে, তার উপর মনে করে এক বল প্রয়োগ করলাম, তার সরণ হলো মনে করে এদিকে, তাহলে এখানে একটি পয় লম্ব অঙ্কন করা হলো, তাহলে কোনটা এখানে থিটা। আমরা ব্যাক্টর বিভাজনে দেখে আসছি যে একটি ব্যাক্টর দুটি উপাংশে বিভাজিত হয়, একটা হচ্ছে অনুভূমিকের দিকে আর একটা হচ্ছে তার উল্লম্ব দিকে। তো অনুভূমিকের দিকে যে ব্যাক্টর উপাংশ হয় সেটা হলো কস থিটা বা কস আলফা। আর প্রথমে তারা কি বুঝবে? মূল ব্যাক্টরটা বুঝবে। তো মূল ব্যাক্টর বসালো কস থিটা দিয়ে দিল। প্রিয় শিক্ষার্থী নিশ্চয় তোমরা এতটুকু বুঝতে সক্ষম হয়েছ। এখন যে বিষয়টা, হ্যাঁ, সেটি হচ্ছে মনে করো যে কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার পর যদি বস্তুটি স্মরণ ঘটে, বস্তুটি যদি কি ঘটে? স্মরণ ঘটে, সেক্ষেত্রে আমরা তাকে কাজ বলি। ইচ্ছে করলে আমি যদি মনে করো, হ্যাঁ, এই দেওয়ালকে সারাক্ষণ ধাক্কাতেই থাকি তাহলে দেওয়াল সরবে না। দেওয়াল যদি না সরে তাহলে এখানে তার স্মরণ হবে না। তার মানে কাজের সংখ্যাটা হচ্ছে তার দেওয়াল সরতে হবে, এখানে স্মরণ হতে হবে। ঠিক, স্মরণ না ঘটলে সেখানে তার কাজ হবে না। তাহলে কাজের সংখ্যাটা তোমরা লিখে নিতে পারো। কাজের সংখ্যা হচ্ছে এরকম যে কোনো বস্তুর উপর লেখো যে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে স্মরণ ঘটে, যে বলের দিকে স্মরণ ঘটে, বলের দিকে স্মরণ ঘটে, সেক্ষেত্রে তাহলে বল এবং বলের দিকে স্মরণের গুণফলের উপর সেকে কাজ বলে। তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশকে কাজ বলে। কিছু চিত্রটা ঠিক সেম অবস্থায় আছে, তার বলের দিকে স্বর্ণ অংশকে আমরা কি বলবো? কাজ বলবো। তাহলে এই মানে সংজ্ঞা থেকে আমি কি জিনিস লিখতে পারি গাণিতিক রূপটা দেখো। সেক্ষেত্রে হচ্ছে যদি এভাবে কাজ থাকে যে কাজ সমান হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণের উপাংশ, এই যে বলের দিকে স্মরণের উপাংশ, যদি বল যদি এক হয় বলের দিকে স্মরণ উপাংশ হলে এস কস থিটা, হ্যাঁ, তাহলে ডাব্লিউ সমান এত বা ডাব্লিউ সমান হবে যে এফ এস কস থিটা, বল ও বলের দিকে স্মরণের উপাংশ। তাহলে দেখো এখানে বল যদি এক হয় বলের দিকে স্মরণের উপাংশটা হচ্ছে এস কস থিটা, তার মানে আমি লিখে নিলাম এখানে এস কস থিটা। হ্যাঁ, সরাসরি এটা লেখা যায়, দেখা যায়। তাহলে এখানে আমি যদি দেখো আরেকটি বিষয় যদি তোমাকে লক্ষ্য করি, সেটা যদি আমি তাকে ব্যক্ত রূপে প্রকাশ করি, যে ব্যক্ত রূপে, ব্যক্ত রূপে প্রকাশ করলে ডাব্লিউ ঠিক থাকবে, এই দেখো এফ ভেক্টর ডট এস ভেক্টর। তার মানে এফকে যদি আমি মনে মনে এ ভেক্টর ধরি আর এসকে যদি আমি মনে মনে বি ভেক্টর ধরি, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? হ্যাঁ, এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা
ডটগুলোর একটি সংজ্ঞা জানি যে দুটি ভেক্টরের ডটগুলোর ফলে একটি স্কেলার রাশি পাওয়া যায়। দেখো এখানে যার কারণে কাজের উপরে এখানে আমি ভেক্টর চিহ্ন দেইনি। হ্যাঁ, তাহলে এই ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা বাই এফ এস কস থিটা। এই হলো আমার কাজের মূল সংজ্ঞাটা। এখান থেকে আমি দুটি মাপ যদি কাজের সংজ্ঞা লিখতে বলে তাহলে লেখা হলো, আবার যদি এমনও বলে যে বল ও সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ একটি স্কেলার রাশি ব্যাখ্যা করো, তাহলে তুমি এই সূত্রটা দিয়ে এতটুকু পর্যন্ত ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। নিশ্চয় তোমরা বুঝতে সক্ষম হয়েছ প্রিয় শিক্ষার্থী। প্রশ্নটা আমি আবারও বলি, প্রশ্নটা হচ্ছে যে বল সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও যে একটি কোশ্চেন তোমাকে মনে করো, বল সরল ভেক্টর রাশি কিন্তু কাজ স্কেলার রাশি ব্যাখ্যা করো, কিন্তু কাজ এই যে স্কেলার রাশি ব্যাখ্যা করো, তাহলে তুমি ব্যাখ্যাটা তুমি দিতে পারো, দিয়ে তার সমাধানটা শেষ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এখন যে পরবর্তী যে প্রশ্নটা সেটি হচ্ছে এই কাজের মাত্রা এবং একক। কাজের মাত্রা এবং একক, আমি যদি কাজের মাত্রা একক বলি, যে কাজের একক কি বা কাজের একক লিখো, বা নিশ্চয় উল্টি কাজের একক হ্যাঁ তোমাকে বললো, তাহলে কাজ সমান আমরা যে বল ইন্টু সরল, যে বল ইন্টু কি সরল, তার মানে কাজ হচ্ছে ডাব্লিউ, বল হচ্ছে এফ, সরল হলো এখানে এস। এখন যদি আমি বলের এস একক বলি তাহলে হবে নিউটন, সরল হলো এস একক মিটার, তার মানে তার একক হচ্ছে নিউটন মিটার, তার একক কি নিউটন মিটার। প্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এখন আমি তোমাকে যদি বলি যে কাজের একক এই যে নিউটন মিটারকে একত্রে বলা হবে তার জুল, কি বলেন জুল বলেন, হ্যাঁ নিউটন মিটার বা জুল একই কথা। এখন আমি তোমাকে যদি বলি যে জুল কাকে বলে, বা 10 জুল বলতে কি বুঝো, বা 15 জুল বলতে কি বুঝো, বা 20 জুল বলতে কি বুঝো, তাহলে কি বলবা যে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করলে সেখানে 10 মিটার সরণ ঘটে, কয় মিটার সরণ ঘটবে 10 মিটার, তাকে আমরা 10 জুল বলি। সংখ্যাটা আবারও বলি, হ্যাঁ এই প্রশ্ন যদি এরকম থাকে যে 10 জুল বলতে কি বুঝো, বলতে কি বুঝো, তার আগে জুলের সংখ্যাটা দিবে, দিয়ে বলবে যে এত জুল বলতে বুঝা ওই বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করে, কয় নিউটন 1 নিউটন বল প্রয়োগ করলে সেখানে 10 মিটার স্বর্ণ ঘটবে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এতটুকু বুঝতে তোমরা সক্ষম হয়েছ। এখন আসো আমরা তার মাত্রা দেখব, মাত্রা কি, মাত্রাটা ব্যাখ্যা করো। এভাবে যদি আমি যে কাজের মাত্রা তোমাকে ব্যাখ্যা করতে বললো, সমান হচ্ছে বল ইন্টু সরল অথবা দৈর্ঘ্য লেখা যায়, কিন্তু এখানে দৈর্ঘ্য দিয়ে করে তাও সঠিক হবে। বল মানে এখানে যে বল ইন্টু তরল, বল ইন্টু কি তরল, ইন্টু হচ্ছে তার সরল, বল তরণকে লেখা যায় বেগ বাই সময়, এই যে বেগ বাই সময়, কারণ বেগের পরিবর্তনে হারকে তরণ বলে, হার বলতে এখানে সময়কে বোঝানো হচ্ছে, সমান বল ইন্টু তরণ, বেগ বলতে এখানে হবে সরণ বাই সময়, তার মানে এখানে একটা সরণ আর একটা সরণ উপরে আসে, গুণ করলে হবে সরণ স্কোয়ার, নিচে সময় আসবে একে হবে সময় স্কোয়ার। হ্যাঁ, তার মানে আমি যদি একে মাত্রা দিয়ে প্রকাশ করি, যেমন বলের মাত্রা ক্যাপিটাল এম, হ্যাঁ সরণের মাত্রা হচ্ছে এম হবে স্কোয়ার, সময়ের মাত্রা হবে টি, লিখবে টি স্কোয়ার, এখানে লিখবে এম এর স্কোয়ার টি ইনভার্স টু। হ্যাঁ, এটা হচ্ছে তার কাজের মাত্রা সমীকরণ, কাজের মাত্রা সমীকরণ। বহু নির্বাচনী প্রশ্ন দেখা গেছে তোমাকে বললো নিচের কোনটি কাজের সমীকরণ অথবা, হ্যাঁ তখন তুমি এটা অ্যান্সার করবে,
অথবা যদি বলে যে কাজের মাত্রা সমীকরণটি ব্যাখ্যা করো তাহলে তুমি এভাবে ব্যাখ্যা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় এত বুঝতে তোমাদের সক্ষম হয়েছো। এরপরে যে কি কি কারণে কাজ হতে পারে, কি কি কারণে কাজ না হতে পারে, ঠিক আছে, সেটি একটু দেখি। বা কি কি শর্তে কাজ সম্ভব, যে কি শর্তে কাজ হওয়া সম্ভব সেটা আমরা এখন দেখব। কাজ হওয়া সম্ভব, তাহলে সেক্ষেত্রে যদি আমি, এক নম্বর হচ্ছে যদি সেখানে স্মরণ না ঘটে তাহলে সেখানে কাজ হবে না, আর যদি স্মরণ সেখানে কাজ হবে। তাহলে যদি স্মরণ এই যে সমান জিরো হয় তাহলে কাজ শূন্য হয় কখন, কি শর্তে কাজ শূন্য হবে মনে করে এটা আমরা আগে দেখাই যে শূন্য হয়। তাহলে স্মরণ এর সমান জিরো হলে এই যে কিছুক্ষণ আগে তুমি দেখছো, তাহলে ডাব্লিউ সমান লিখবা এই যে এফ এস মনে করে এখানে এই কস থিটা, তাহলে এস এর মান হচ্ছে জিরো, এটা হবে কস থিটা, তার মানে কাজের পরিমাণ হচ্ছে জিরো জুল। যদি কোন একজন ব্যক্তি মনে করো এভাবে এ থেকে বি অবস্থানে যা, যদি বি অবস্থানে ওই ব্যক্তির উপরে যদি 20 কেজি ভরের কোনো একটা বস্তু আসে তার মাথা, ঠিক সে সোজা দাঁড়িয়ে আছে, সেখান থেকে সে এ থেকে বি অবস্থানে যাবে ভূমির সাথে, দেখো এখানে তাহলে কত কোণ উৎপন্ন হবে, 90 ডিগ্রি কোণ, এখানে কত কোণ, 90 ডিগ্রি কোণ। তার মানে দুই হচ্ছে যখন থিটা সমান 90 ডিগ্রি হয় তখন দেখো কাজ কত হবে, ডাব্লিউ সমান লিখবে এফ এস কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত, জিরো, এই যে জিরো জুল, এটাকে আমরা শূন্য কাজ বলি। তাহলে কি শর্তে কাজ শূন্য হয়, এই সকল শর্তে আমাদের কাজগুলো শূন্য হবে। নিশ্চয় তোমরা বুঝতে সক্ষম হয়েছো। যদি বলে যে কোন কোন ক্ষেত্রে বা কি শর্তে কাজ শূন্য হয় তখন তুমি এভাবে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে কাজের মানে জিরো হবে এই শর্তগুলো আমি এখন তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে আমি কি লিখেছি, কাজ কাকে বলে, তারপরে কাজের একক, হ্যাঁ, তারপরে পড়ছি কাজের মাত্রা সমীকরণ, তারপরে পড়লাম কি কি শর্তে কাজ শূন্য হয় তাদের ব্যাখ্যা। দুই মার্কের প্রশ্ন আসে, বোর্ড নির্বাচনী প্রশ্ন এক্ষেত্রে আমাদের আসে। তাহলে সেক্ষেত্রে তোমরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।